Hello viewers, assalamu alaikum. Welcome back to my channel, Jina's Vlogs in UK. Aashaa kori apnara shobai onek bhalo achen. Shobai bhalo thakun, shusto thakun, nirapod thakun, etai amar kamona. Ajke ami apnader shonge khubi sushadu sujir rashmalai recipe share korbo. Aashaa kori apnader pochondo hobe. Jara amake support kore jacchen, tader kache ami antorikbhabe kritoggo. যারা আমার অলরেডি বন্ধু আছেন প্লিজ আমাকে লাইক কমেন্ট করবেন, আর যারা আমার সঙ্গে এখনও বন্ধুত্ব না প্লিজ আমাকে বন্ধু করে নেবেন আর পাশে থাকবেন। আমি আপনাদেরকে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। আমি প্রথমে সুজির মিষ্টিগুলো বানিয়ে নেব, তো এজন্য আমি এখানে 2 কাপ পরিমাণ তরল দুধ আর আমি নিয়েছি 1/2 কাপ পরিমাণ সুজি, 2 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ, অপশনাল আপনারা চাইলে দিতে পারেন, স্কিপও করতে পারবেন। আর আমি এখানে 1 টিস্পুন পরিমাণ ঘি ব্যবহার করেছি। আপনারা চাইলে এ পর্যায়ে সুগার ব্যবহার করতে পারেন, তবে আমি সুগার ইউজ করিনি। তারপর আমি দুধটাকে একটা পাত্রের মধ্যে জাল দিতে দেই। আমি ঘি, পাউডার মিল্ক গুলো অ্যাড করে অপেক্ষা করতে থাকে দুধের মধ্যে ব্লক আসার জন্য। ব্লক যখন চলে আসে আমি এভাবে অল্প অল্প করে সুজিগুলোকে দিতে থাকি আর মিক্স করতে থাকি। আপনারা এ পর্যায়ে অনবরত মিক্স করতে থাকবেন আর সুজিকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করবেন, নতুবা সুজি ধোলা বেঁধে দিতে পারে। আর এ পর্যায়ে এসে মিডিয়াম টু স্লো হিটে অনবরত নেড়ে যখন দেখবেন সুজি ফান থেকে উঠে আসছে আর নিচের দিকে লাগতেছে না, তখন বুঝবেন আপনাদের মিষ্টির জন্য সুজিটা রেডি হয়ে গেছে। আর আমি এ পর্যায়ে একটু নরম থাকতে নামিয়ে নিচ্ছি, কারণ যখন ঠান্ডা হয়ে যাবে তবে তখন আরও শক্ত হবে। এই তো আমার সুজিটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে কিছু বাটার স্প্রেড করে নিয়েছি, ওই চামচে ঢেলে দিব আর অপেক্ষা করতে থাকবো ওইটা কুসুম গরম হওয়ার জন্য। আর অন্য একটা পাত্রে আমি এখানে মালাইটা প্রস্তুত করে নিচ্ছি। আমি এখানে 3 কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি আর 1 ক্যান পরিমাণ ইভাপোরেটেড মিল্ক, ওখানে প্রায় 410 গ্রামের মতো ছিল। তারপর আমি দিয়েছি 1/2 কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক, প্রায় 200 গ্রাম হবে। আপনারা এই পর্যায়ে কন্ডেন্স মিল্ক না দিয়েও সুগার ব্যবহার করতে পারেন, তবে কন্ডেন্স মিল্ক দিলে স্বাদটা অনেকগুণ বাড়িয়ে দেয়। আর আমি দিয়েছি কিছু পাউডার মিল্ক, 2 টেবিল চামচ পরিমাণ মতো। আর যদি আপনাদের এলাচি স্মেলটা পছন্দ হয় তাহলে কিছু এলাচি দিতে পারেন, আমি এখানে 4টা এলাচি দিয়েছি। আর আমি কিছু মিক্স নাটসকে এভাবে ক্রাশ করে নিছি, আমার নাটটা অনেক পছন্দ হয় রসমালাইয়ের মধ্যে, তাই আমি কিছু নাট এপরে দিয়ে দিচ্ছি আর কিছু নাট আমি গার্নিশিংয়ের জন্য রেখে দিচ্ছি। আর এখন আমি কিছু নেড়ে মিডিয়াম হিটের মধ্যে রেখে দেব যাতে দুধটা ভালোভাবে ব্লক চলে আসে আর একটু ঘন হয়ে ওঠে। এতটা ঘন করতে হবে না, যেহেতু আমি কন্ডেন্স মিল্ক বা ইভাপোরেটেড মিল্ক দিয়েছি, আমার দুধটা অলরেডি ঘন হয়ে গেছে। এ পর্যায়ে এসে আমার সুজিটাও রেডি হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে গেছে, তো আমি এখন ভালোভাবে মুখে নিচ্ছি। আর আমি মনে করছিলাম আমার সুজিটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু ঠান্ডা হয়নি, অনেকটা গরম ছিল, তাই আমি আরও কিছুক্ষণ ওয়েট করে
করার পর ভালোভাবে মথে নিয়ে কিছু ঘি মাখিয়ে নিই আমার দুনো হাতে, তারপরে ভাবে রসমালাই শেপটা দিয়ে দিই। আপনারা এরপরে যে শেপই ব্যবহার করতে চান করতে পারবেন, স্বাদের কোনো ডিফারেন্স হয় না। আমি এবার গোলাকার করে সেগুলো বানিয়ে নিচ্ছি। এই তো আমার সবগুলো মিষ্টি রেডি হয়ে গেছে, আমি হাফ কাপের মাংস দিতে প্রায় 20টার মতো মিষ্টি হয়েছে। সাইজটাও আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি আমার মালাইয়ের মধ্যে সবগুলোকে ঢেলে দেব, যেহেতু ওগুলো একটু নরম থাকে তাই আমি একটা একটা করে আস্তে আস্তে দিচ্ছি যাতে ব্যাংকে না যায়। তারপর ঢাকনা দিয়ে ডেকে আমি প্রায় 8-10 মিনিটের মধ্যে মিডিয়াম হিটের মধ্যেই চাল দিই। খেয়াল রাখবেন যাতে দুধ উতলে না যায়। আর আমি হাতলের মাধ্যমে একটু নাড়িয়ে দিয়েছিলাম খুবই আলতোভাবে, তারপর আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিই। দেখলে আমি 2 ঘন্টা পর খানা সার্ভ করার জন্য রেডি করে নিচ্ছি। আমার রসমালাইগুলো রেডি হয়ে গেছে, অনেক সাধারণ হয়েছে, অনেক নরমও হয়েছে, তো আমি এখন সার্ভিস করে নিচ্ছি। আর কন্ডিশনিংয়ের জন্য কিছু নাট পরে দিয়ে দিচ্ছি। এই রসমালাইগুলো ঠান্ডা খেতে অনেক সুস্বাদু হয় আর স্টোর করেও প্রায় 7-10 দিন রাখা যায়, তাই আমি এখানে গ্লাস একটা কন্টেনারের মধ্যে সবগুলো রসমালাই ঢেলে দিয়ে নিচ্ছি। আপনারা প্লাস্টিকের কন্টেনারের মধ্যেও ঢালতে পারবেন। আর উপর থেকে কিছু বাদাম চড়িয়ে দিচ্ছি। আশা করি আপনাদের পছন্দ হয়েছে, আর যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন যাতে আমি কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে চলে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।